শুধুমাত্র সন্তানের কথা চিন্তা না করে যারা অলরেডি প্রাপ্তবয়স্ক, উনারা যদি মনে করেন যে আমি আসলে আমার হাইট বাড়াতে চাই, অথবা আমি হয়তো উনি উনার হাইটের কারণে কোনো একটি সমস্যায় পড়ছেন, সেটা কি সম্ভব কি না কোনোভাবে? এটাই পরিতাপের বিষয় যে আমরা সময় মতো আসছি না। কেউ একজন আর্মিতে যাবে, তার হাইট বলছে যে আমার হাইট তো 1 ইঞ্চি খাটো হয়ে গেছে, আমাকে লম্বা করে দেন, কিন্তু যখন 14 বছর পার হয়ে যায় এরপরে কিন্তু আমাদের কিছু করার থাকে না। অনেকেই আপনি শুনে অবাক হবেন, অনেকেই বিয়ের আগে দিয়ে আসে, মায়েরা মেয়েদের নিয়ে আসে যে আমার মেয়েটা একটু খাটো, ওকে আর একটু লম্বা করে দেন। আমি শুনেছি হরমোন দিয়ে মানে কি মানুষ লম্বা করা যায়। তো আপনি 14 বছর পরে আসেন, এখন আমার কী করার আছে আপনার জন্য? তো আমি প্যারেন্টদের বলবো, যদি এরকম সন্দেহ হয় যে বাচ্চার খাটো হয়ে যাচ্ছে, বাচ্চার বৃদ্ধির গতিটা অ্যাবনর্মাল, সেক্ষেত্রে আপনারা অবশ্যই 14 বছরের আগে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, এবং এর পরে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। সো এই সচেতনতা আমার মনে হয় আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই। গ্রোথ হরমোন নিয়ে আমরা যদি কাজ করি এবং তাকে যদি গ্রোথ হরমোনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, সব বাবা মার মনে এরকম একটা প্রশ্ন আসবে, কতদিন ধরে আমাকে এই চিকিৎসা দিতে হবে? এ ব্যাপারে যদি বলতেন কতদিন ধরে, এবং আসলে কতগুলো ওষুধ দেওয়া লাগে বা কতগুলো ইনজেকশন আপনি যেটা বলছিলেন এই শিডিউলটা যদি বলতেন। অনেক ধন্যবাদ। আসলে গ্রোথ হরমোন যে বাচ্চাদের গ্রোথের পোটেনশিয়াল, আমরা যেটা বলি যে 14 ইয়ার্স পর্যন্ত এটা চিকিৎসাযোগ্য অবস্থার মধ্যে থাকে এবং ঔষধ দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আইডিয়াল যেটা হচ্ছে আপ টু 14 ইয়ার্স। বিদেশে যখন রোগীরা চিকিৎসা করে, আমাদের দেশে এটা আস্তে আস্তে তৈরি হবে আমার মনে হয়, যে ইন্স্যুরেন্স সিস্টেম, যে ইন্স্যুরেন্স সিস্টেমে যেটা হয় যে আপনি প্রতি বছর একটু একটু করে প্রিমিয়াম দিতে থাকবেন, এবং আলটিমেটলি আপনার যত চিকিৎসা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে, যেটা বিদেশে যেটা করে। তো ওদের জন্য খুব সহজ জিনিসটা যে পুরো সময়টা যে 14 বছর জুড়ে তাকে গ্রোথ হরমোন ইঞ্জেকশন দিয়ে যাওয়া। তো আমাদের দেশে মানুষ অনেক সময় এটা যেহেতু মানে আমাদের যে খরচটা এটা আউট অফ পকেট করতে হয়, কেমন নিজের পকেট থেকে পুরো খরচটা করতে হয়, সেজন্য অনেকেই দেখা যায় যে জিনিসটা পারে না। সেজন্য আমরা বলি যে কেউ যদি 1 বছর দেওয়ার মতো ক্যাপাবিলিটি কারো থাকে, তাহলেই আমি মনে করি যে এই হরমোনের চিকিৎসা করা উচিত। এবং যেটা দেখা যাচ্ছে যে কেউ যদি ক্যাপেবল হয় সে 14 ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করবে, এবং কেউ যদি একদমই না পারে কমপক্ষে 1 বছর পর্যন্ত কেউ যদি চিকিৎসা করে, তাহলে মোটামুটি একটা লেভেল পর্যন্ত অ্যাটেন করা যায়। সো এটা আমরা হয়তো মাথায় রাখতে পারি, এবং আমরা এটা ডিসকাস করে নিই যে চিকিৎসা শুরু করার আগেই যে এতদিন পর্যন্ত দেওয়া লাগতে পারে এবং আপনারা কেমন কতটুকু এফোর্ড করতে পারবেন। আমার মনে হয় এই জিনিসটা তাদের সাথে একটু আলোচনা করে তারপর আমরা ঠিক করে থাকি। সাধারণত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই ট্রিটমেন্ট দেওয়ার? যে ওষুধের প্রতিক্রিয়া রয়েছে সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে। কেমন, কেউ যদি নর্মালি, আমরা যদি একটা সাধারণ কথাই বলি যে আপনি প্রতিদিন 3 লিটার পানি খাবেন, কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে 5 জগ পানি খেয়ে ফেলে, কেমন, কেউ যদি প্রতিদিন 20 লিটার করে পানি খায়, তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তো যে কোনো জিনিসেরই পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত হলে হতে পারে। তো তবে প্রত্যেকটা ওষুধের পেছনেই দেখবেন যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে লেখা থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি হয় কেমন পার্শ্ব প্রতিক্রিয়া, প্র্যাকটিক্যালি আমাদের অভিজ্ঞতা যদি আমরা বলতে চাই, যে আজ পর্যন্ত এমন কোনো হয় নাই যে আমরা যে শত শত মানুষকে, শত শত বাচ্চাকে খাটো, বাচ্চাকে লম্বা করে দিচ্ছি গ্রোথ হরমোন দিয়ে, আজ পর্যন্ত কাউকে উইথড্র করতে হয় নাই যে একটা সাইড এফেক্ট হলো তার জন্য ওষুধটা আমাদের বন্ধ করতে হলো, এরকম হয় নাই আসলে আজ পর্যন্ত। সো এটা আমরা বলতে পারি যে মোটামুটি একটা সেফ মেডিকেশন, তো নিশ্চিন্তে এটা নিতে পারেন। তারপরও আমরা প্রতি 3 মাস 6 মাস পর পরে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না, তো সেটা আমরা মনিটর করে থাকি। সেরকম রিমার্কেবল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আজ পর্যন্ত আমরা দেখতে পারি না। প্রথম প্রথম 1-2 সপ্তাহ অনেক সময় বাচ্চাদের মাথা ব্যথার কথা বলে, সেটা সাধারণ প্যারাসিটামল মানে ঠিক হয়ে যায় আসলে। এবং কারো কারো ক্ষেত্রে যে কোনো ওষুধে অ্যালার্জি হতে পারে, কেমন, তো এই ওষুধের কারণে অথবা ওষুধ তৈরি করার সময় যে এক্সিপিয়েন্টগুলো দেওয়া হয় সেগুলোর কারণে অ্যালার্জি হতে পারে, সেটাও আমরা ওয়ার্নিং দিয়ে থাকি যে কোনো সময় অ্যালার্জি হলে আমাদেরকে জানাবেন। তো এছাড়া ছোটোখাটো সমস্যা ছাড়া আসলে এরকম মেজর কোনো সাইড ইফেক্ট আসলে আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি। একই প্রশ্ন আসলে থাইরয়েড হরমোন নিয়ে, যখন আমরা থাইরয়েড হরমোন ঘাটতি নিয়ে কেউ আসেন তাকে যখন চিকিৎসা দেওয়া হয় কতদিন ধরে দেওয়া লাগতে পারে এই ওষুধগুলো? গ্রোথ হরমোন সাধারণত 14 বছর গিয়ে আমরা বন্ধ করে দিই, কিন্তু থাইরয়েড হরমোনের ব্যাপারে যেটা আছে যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় আজীবন তাদেরকে এটা চালাতে হয়, সেটাও বোঝার রাস্তা আছে। যেমন কারো বাচ্চাদের যদি তারও দেখা যায় যে থাইরয়েড হরমোন তৈরি হয় নাই, তার গ্ল্যান্ডটাই তৈরি হয় নাই জন্মগতভাবে, তাকে সারা জীবন জিয়ে দিতে হবে। অথবা একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি থাইরয়েডের সাথে অ্যান্টি থাইরয়েড,
অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ একটা পরীক্ষা আছে, এটা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার যদি পজিটিভ থাকে তাহলে ধরে নিতে হয় এটা অটোইমিউন ডিজিজ এবং তাকে সারা জীবন এটা কন্টিনিউ করা লাগবে। এবং তারপরেও সবার মনে একটা চিন্তা থাকে যে এটা সারা জীবন কন্টিনিউ করা লাগবে কিনা, কিন্তু অনেক অনেক পেশেন্ট আছে যাদেরকে আমরা আসলে থাইরয়েড হরমোন বন্ধও করতে পারি। সো এটা নিয়ে এটা আপনি সম্পূর্ণ চিকিৎসকের উপর ছেড়ে দেবেন, উনি এটা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করবেন যে আসলে তার এটা বন্ধ করার সুযোগ রয়েছে কিনা।